সবাইকে অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন অপরিচিত অংশ কথা কি আর এত সহজে ফুরায় যেখানে এসে এই কথা শেষ হয় নাই সেখানকার কথা বলেই আমি আমার গল্প শেষ করতে চাই মাকে নিয়ে তীর্থে যাচ্ছিলাম তীর্থযাত্রা হলো ধর্মীয়ভাবে পবিত্র কোনো জায়গায় যাওয়া যেমন কাশি বা বৃন্দাবন হল হিন্দুদের তীর্থস্থান মুসলমানদের আছে মক্কা মদিনা খ্রিস্টানদের বেথলেহেম আমার সবকিছু দায়িত্ব ছিল মামা পার হলেন না মনে আছে তো মামার দূরে যাত্রা সম্পর্কে ওই যে বলেছিলাম মামা কখনো পার হননি ঘুমাচ্ছিলাম ঝাঁকি খেতে খেতে মাথার মধ্যে নানা রকম স্বপ্নের ঝুনঝুনি বাঁচতেছিল হঠাৎ কোন এক স্টেশনে জেগে উঠলাম আবছা আলোতে সেটাও স্বপ্নের মতো মনে হচ্ছিল শুধু আকাশের তারাগুলোই চেনা মনে হচ্ছিল বাকি সব অজানা অচেনা অস্পষ্ট স্টেশনের ল্যাম্প আলো দিয়ে দেখিয়ে দিচ্ছে চারপাশের সবকিছু কত অচেনা ও কত দূরে ট্রেনের ভেতর মা ঘুমাচ্ছেন আলোর নিচে পর্দা টেনে দেয়া আছে বাক্স পেটরা জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে এগুলো যেন স্বপ্নেরই জিনিসপত্র সবুজ সন্ধ্যার মিটমিটে আলোতে যেন অর্ধেক জেগে আর অর্ধেক ঘুমিয়ে আছি আমি এমন সময় আমার সেই অদ্ভুত মানসিক অবস্থায় সেই অদ্ভুত রাতে কে যেন বলে উঠল তাড়াতাড়ি চলে আয় এই গাড়িতে জায়গা আছে মনে হলো কণ্ঠ না যেন গান শুনলাম বাঙালি মেয়ের কণ্ঠে বাংলা ভাষা যে কি মধুর শোনায় তাই দূর দেশে না আসলে আমার জানা হতো না কিন্তু এই গলাটিকে শুধু গলা বললেই চলে না এ যেন একটা এ যেন একজন বিশেষ মানুষের গলা শুনলেই মনে হয় এমন তো আর কখনো শুনিনি গলার স্বর আমার কাছে সবসময়ই বেশ গুরুত্বপূর্ণ রূপ জিনিসটা কম গুরুত্বপূর্ণ না আমার ধারণা মানুষের যে জিনিসগুলো তার মনের একদম গভীরে থাকে এবং যা চেহারায় প্রকাশ পায় না তা হলো তার কণ্ঠস্বর আমি তাড়াতাড়ি জানালা খুলে বাহিরে মুখ বাড়িয়ে দিলাম কিন্তু কিছুই দেখলাম না প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গার্ড সিগনাল দিলে ট্রেন চলতে শুরু করলো আমি জানালার পাশে বসে রইলাম আমার চোখের সামনে কেউ ছিল না কিন্তু মনের ভেতর আমি যেন আরেকটা মন দেখতে পাচ্ছিলাম সে যেন এই তারা ভরা রাতের মতো ঢেকে রেখেছে কিন্তু তাকে ধরা যায় না হে অচেনা কণ্ঠের সুর এক নিমিশেই তুমি যে আমার চিরপরিচিত সুর হয়ে উঠলে কি আশ্চর্য ফুল তুমি ঝড় বাতাসেও তোমার একটা পাপড়িও নড়ে না তোমার এই অসীম কোমলতায় একটা দাগও পড়ে নাই লোহার পাতের উপর ট্রেন বাজনা বাজিয়ে চলতে লাগলো আর আমি মনের মধ্যে গান শুনতে লাগলাম সে গানের একটা মাত্র লাইন এই গাড়িতে জায়গা আছে সত্যি কি জায়গা আছে জায়গা যে পাওয়া যায় না কেউ যে কাউকে চেনে না সে না চেনাটুকু যে কুয়াশার মতো ঝাপসা যারা চোখের ভুল সেই ভুল ভাঙলে যে সব কিছু অজানা অচেনা হে মিষ্টি মধুর সুধা সুর যে হৃদয়ের অপরূপ রূপ তুমি তাকে কি আমি চিরকাল ধরে চিনি না জায়গা আছে নিশ্চয়ই আছে জলদি আসতে বলেছ জলদি তো এসেছি একটুও দেরি করিনি রাতে ভালো ঘুম হলো না প্রায় প্রতি স্টেশনে যখনই লোক নামে তখনই মুখ বাড়িয়ে দেখতে লাগলাম সে আবার রাতের অন্ধকারে নেমে যায় কি না সকালে আবার এই ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে ওঠা লাগবে আমাদের টিকিট যেহেতু ফার্স্ট ক্লাসে ভেবেছিলাম এখানে ভিড় কম হবে নেমে দেখি প্ল্যাটফর্মে ইংরেজদের চাকর বাকররা তাদের সাহেবদের জিনিসপত্র নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে সেনাবাহিনীর কোন এক বড় জেনারেল সাহেব বেড়াতে বের হয়েছেন দুই তিন মিনিট পরে ট্রেন আসলো বুঝতে পারলাম আজ আর ফার্স্ট ক্লাসে চড়ার আশা নাই তখনকার দিনে ভারতীয়রা ইংরেজদের সাথে এক ট্রেনে চড়া প্রায় অসম্ভব ব্যাপার ছিল যে কোন বগিতে উঠি সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম সবগুলো বগিতেই ভিড় অনেক প্রত্যেকটা বগিতে উকি দিতে লাগলাম এমন সময় সেকেন্ড ক্লাসের একটা বগি থেকে একটি মেয়ে আমার মাকে বলল আপনারা এই বগিতে চলে আসুন এখানে জায়গা আছে আমি তো এবার চমকে উঠলাম সেই আশ্চর্য মধুর কণ্ঠ আর সেই গানের সুর জায়গা আছে এক মুহূর্ত দেরি না করে মাকে নিয়ে উঠে পড়লাম জিনিসপত্র তোলার প্রায় সময় ছিল না আমার মতো অকর্মা দুনিয়ায় আর নাই সেই মেয়েটি কুলিদের হাত থেকে আমাদের জিনিসপত্র টেনে গাড়িতে তুলে নিল আমার একটা ছবি তোলার ক্যামেরা স্টেশনেই পড়ে রইল পাত্তাও দিলাম না তারপর আর কি বলবো জানি না আমার মনের মধ্যে যে আনন্দের স্মৃতি আছে সেটাকে কোথা থেকে শুরু করি আর কোথায় শেষ করি বুঝতে পারছি না অত কথা লিখেও বোঝানো যায় না এবার সেই সুরের মেয়েটিকে চোখে দেখলাম তখনও তাকে সুর বলেই মনে হলো মায়ের মুখের দিকে তাকিয়ে দেখি তারও চোখের পলক পড়ছে না মেয়েটির বয়স ষোলো কি সতেরো হবে কিন্তু নতুন যৌবন তার শরীরের কোথাও অতিরিক্ত হয়ে ফুটে ওঠেনি সে খুব সহজ সুন্দর নির্মল পবিত্র এবং তার কোথাও কোনো জড়তাও নাই আমি শুধু দেখতেই লাগলাম বিস্তারিত কিছু বলা আমার পক্ষে সম্ভব না এমনকি সে যে কী রঙের কাপড় কেমন করে পড়েছিল সেটাও আমার মনে নাই এটাও ঠিক যে তার পোশাক আশাকের মধ্যে এমন কিছু ছিল না যা তার নিজের সৌন্দর্যকে ছাড়িয়ে ফুটে উঠবে সে তার নিজের চারিদিকের সব কিছুর চেয়ে বেশি উজ্জ্বল রজনীগন্ধা ফুলের মঞ্জুরির মতো ডালের উপর নিজের মতো করে উজ্জ্বলভাবে ফুটে আছে যে গাছে সে ফুটেছে সে গাছকে সে অনেক আগে ছাড়িয়ে গেছে তার সাথে দুই তিনটা ছোট ছোটো মেয়ে ছিল তাদেরকে নিয়ে তার হাসি আর কথা সে হয় না আমি হাতে একটা বই নিয়ে পড়ার ভান করে সেদিকে কান পেতে রাখলাম তাদের কথাবার্তার মধ্যে বয়সের কোনো পার্থক্য ছিল না বাচ্চাদের সাথে সে একদম বাচ্চাদের মতো করেই কথা বলছিল তার সাথে ছিল ছোটদের কিছু ছবিওয়ালা বই সেই বইয়েরই একটা বিশেষ গল্প পড়ে শোনাবার জন্য ছোট্ট মেয়েগুলো তাকে ধরলো এই গল্প নিশ্চয়ই তারা বিশ পঁচিশবার শুনেছে তবুও তাদের এই গল্প শোনার কেন যে এত আগ্রহ সেটা আমি পরে বুঝেছিলাম তার সেই জাদুকরী কণ্ঠের জাদুতে সাধারণ গল্প অসাধারণ মধুময় হয়ে ওঠে মেয়েটির সারা শরীর ও মন প্রচুর প্রাণ শক্তিতে ভরা তার চলায় তার বলায় স্পর্শে প্রাণ যেন ঝিকমিক করে ওঠে তাই মেয়েরা যখন গল্প শোনে তখন তারা তার গল্প শোনে না আসলে তারা মেয়েটাকে শোনে তাদের মনের উপর যেন প্রাণের ঝর্ণা ঝরে পড়ে তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেই দিনটাকে আলো দিয়ে সজীব করে তুলল আমার মনে হলো আমাকে যেন মেয়েটা প্রকৃতির মতো চারিদিক থেকে জড়িয়ে রেখেছে পরে স্টেশনে পৌঁছাতেই সে খাবারওয়ালার কাছ থেকে বেশ কিছু চানামোট কিনে নিয়ে ছোট ছোট মেয়েগুলোর সাথে একদম বাচ্চাদের মতো মিলেমিশে হাসতে হাসতে খেতে লাগলো ইস আমার স্বভাব কেন এমন লাজুকতায় ভরা কেন যে আমি তার কাছ থেকে কিছুটা চানামোট চেয়ে নিতে পারলাম না কে জানে হাতটা বাড়িয়ে দিয়ে কেন যে আমার লোকটা স্বীকার করলাম না এদিকে মা পড়েছেন নাই মেয়েটাকে তার বেশ ভালো লাগছে আবার বিরক্তও লাগছে গাড়িতে আমি একজন পুরুষ মানুষ থাকার পরও যে মেয়েটা লোভীর মতো খাচ্ছে সেটা ঠিক মার পছন্দ হচ্ছিল না অথচ মেয়েটাকে ঠিক বেহায়া বেশরমও ভাবতে পারছে না তিনি তার মনে হলো এই মেয়েটার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় হয়নি মা হুট করে কারোর সাথে আলাপ করেন না মানুষের কাছ থেকে তার দূরে দূরে থাকায় অভ্যাস এই মেয়েটার সাথে তার আলাপ করতে ইচ্ছে হচ্ছে কিন্তু স্বাভাবিক সংকোচ কাটিয়ে উঠতে পারছিলেন না তিনি এমন সময় ট্রেন একটা বড় স্টেশন এসে থামলো সেই জেনারেল সাহেবের একদল সঙ্গী এই স্টেশন থেকে ওঠার প্রস্তুতি নিচ্ছে গাড়িতে কোথাও জায়গা নাই বারবার আমাদের বগির সামনে দিয়ে ঘোরাঘুরি করতে লাগলো তারা মা তো ভয় অস্থির আমিও মনে মনে শান্তি পাচ্ছিলাম না ট্রেন ছাড়ার একটু আগে একজন দেশি রেলওয়ে কর্মচারীর নাম লেখা দুটো টিকিট আমাদের সিটের মাথার সাথে ঝুলিয়ে দিয়ে বলল এই বগির এই দুই সিট আগে থেকে দুজন ইংরেজ সাহেব রিজার্ভ করেছেন আপনাদের অন্য বগিতে যাওয়া লাগবে আমি তাড়াতাড়ি ব্যস্ত হয়ে উঠে পড়লাম মেয়েটি তখন হিন্দিতে বলল না আমরা এই বগি ছাড়বো না লোকটা একটু জেদের সুরে বলল ছাড়তেই হবে না ছেড়ে উপায় নাই কিন্তু মেয়েটার কোনো নড়াচড়া না দেখে সে নিচে নেমে গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে নিয়ে আসলো সে এসে আমাকে বলল আমি দুঃখিত কিন্তু এইটুকু শুনেই আমি কুলি এই কুলি বলে ডাকতে শুরু করলাম মেয়েটি উঠে আমার দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে বলল না আপনি যেতে পারবেন না যেমন আছেন তেমন বসে থাকুন বলেই সে দরজার কাছে এসে স্টেশন মাস্টারকে ইংরেজিতে বললো এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা ছিল না আপনারা মিথ্যা কথা বলছেন বলেই ওদের ঝুলিয়ে রাখা নাম লেখা টিকিটটা ছুড়ে প্ল্যাটফর্মে ফেলে দিল এরই মধ্যে অ্যাসিস্ট্যান্ট সহ ইউনিফর্ম পরা ইংরেজ সাহেব দরজার কাছে এসে দাঁড়িয়েছে গাড়িতে প্রথমে জিনিসপত্র ওঠানোর জন্য সে তার অ্যাসিস্ট্যান্ট ইশারা করেছিল তারপর মেয়েটির মুখের দিকে তাকে তার কথা শুনে ভাব দেখে স্টেশন মাস্টারকে পাশে ডেকে কি যেন বললো পরে দেখা গেল ট্রেন ছাড়ার সময় পেরিয়ে যাওয়ার পর এক্সট্রা একটা বগি জোড়া লাগিয়ে তারপর ট্রেন ছাড়লো মেয়েটি তার দলবল নিয়ে আবার চানামুট খাওয়া শুরু করলো আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে লাগলাম কানপুরে এসে ট্রেন থামলো মেয়েটি তার জিনিসপত্র নিয়ে নামার জন্য রেডি একটা এসে নামানোর ব্যবস্থা করতে লাগলো মা তখন আর থাকতে নামের জিজ্ঞেস করেই ফেললেন তোমার নাম কি মা মেয়েটি বলল আমার নাম কল্যাণী শুনেই মা এবং আমি দুজনেই চমকে উঠলাম ইয়ে মানে তোমার বাবা আমার বাবা এখানকার ডাক্তার শম্ভুনাথ সেন তারপর সবাই নেমে গেল মামার নিষেধ ও মায়ের আদেশ অমান্য করে এর পরেও আমি কানপুরে এসেছি কল্যাণীর বাপ ও কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে মাথা নিচু করে হাত জোর করেছি সোমনাথ বাবুর মনও গলেছিল কিন্তু কল্যাণী বলল আমি আর বিয়ে করব না আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল মাতৃ আজ্ঞা মানে মায়ের আদেশ আমি মনে মনে বললাম কি সর্বনাশ এদিকেও মামা আছে নাকি তারপর বুঝলাম না মা কিংবা মামা না মাতৃভূমি আছে সেই বিয়ে ভাঙার পর থেকে কল্যাণী শপথ করেছে সে মেয়েদের শিক্ষার জন্য কাজ করবে আর বিয়েটিও করবে না কিন্তু আমি আশা ছাড়তে পারলাম না সেই সুরটা যে আমার হৃদয় আজও বাজে সে যেন কোন এক অজানা অচেনা বাসী সুর এ আমার চেনা পৃথিবীর সুর না এই সুর আমাকে যেন বাইরে টেনে নিয়ে যায় সেই যে রাতের অন্ধকারে আমার কানে এসেছিল জায়গা আছে এই কথাটুকু যেন সারা জীবন ধরে আমার কানে একটা গানের কলি হয়ে রইল এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমার বয়স ছিল তেইশ আর এখন সাতাশ এখনো আমি আশা ছাড়ি নাই কিন্তু মামাকে ছেড়ে দিয়েছি একমাত্র ছেলে বলে শুধু মা আমাকে ছাড়তে পারে নি তোমরা ভাবছো আমি এখনো বিয়ের আশা করি না কোনো দিন না আমার শুধু মনে আছে ওই একটা রাতের একটা মাত্র কথা একটা মাত্র সুর জায়গা আছে জায়গা তো নিশ্চয়ই আছে তা না হলে দাঁড়াবো কোথায় এই বছরের পর বছর যায় আমি এখানে এই কানপুরেই আছি কল্যাণীর সাথে আমার দেখা হয় তার কণ্ঠ শুনি সুযোগ পেলেই তার কোনো কাজ করে দেই আর মনে মনে বলি এই তো জায়গা পেয়েছি অপরিচিতা তোমার পরিচয় শেষ হলো না শেষ হবেও না কিন্তু আমার ভাগ্য ভালো এই তো আমি জায়গা পেয়েছি শেষ হলো আমাদের তিন পর্বের গল্প অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গল্প এই গল্পটা আমার খুবই প্রিয় এই গল্পটা আমি প্রায়ই পড়ি আমার খুব ভাল লাগে পড়তে আশা করি আপনাদেরও ভালো লেগেছে তাহলে আজকে জন্য বিদায় গুড বাই